কি আকাশ কি তাহার দীর্ঘশ্বাস, আর কি আকাশ কি তাহার দীর্ঘশ্বাস, মিশিতেছে কি নিবিড় সমুদ্র কল্লোলে, ও সমুদ্র কাছে আসো আমাকে ভালোবাসো, আদরে লুকায়ে রাখো তোমারও অঞ্চলে, আমি আজ ভেজাব চোখ সমুদ্র জলে, আমাদের দেশের অনেক প্রতিভাবান মানুষ যারা হুমায়ুন আহমেদের স্পর্শে এসে হয়ে উঠেছেন এক একজন নীলপদ্ম, তাদের মধ্যে তিনজনের সাথে আজকে আমরা গল্প করব। আমাদের সাথে আছেন সঙ্গীত ব্যক্তিত্ব তিনজন, আছেন সেলিম চৌধুরী, আছেন এসআই টুটুল এবং কুদ্দুস বয়াতি। সেলিম ভাই, আপনার সাথে আমি জানি আপনার সাথে হুমায়ুন আহমেদের পরিচয়ের শুরুটা এবং তারপরে যেই চমৎকার যেসব আড্ডা, চমৎকার যেসব গান আপনাদের মধ্যে হয়েছে, আপনার যেসব গান হুমায়ুন আহমেদের অনেক প্রিয় ছিল, আমরা জাস্ট শুরু থেকে কিছু গল্প আপনার মুখ থেকে শুনতে চাই। আসলে আমার সাথে হুমায়ুন স্যারের পরিচয় 84 থেকে, তখন আসলে পরিচয়টা ছিল শুধু টিচার অ্যান্ড স্টুডেন্ট, এইভাবেই ছিল। আমি শহীদুল্লাহ হলের ছাত্র ছিলাম, হুমায়ুন স্যার সেই হলের হাউস টিউটর ছিলেন, কিন্তু উনি জানতেন না আমি গান টান করি, জিনিসটা জানতেন না। এটা আমি গানের সাথে ইনভলভ এই জিনিসটা আসলে অনেক পরে ওনার নলেজে আসলো, যখন আমি ফার্স্ট অ্যালবামটা বের করলাম 89-এর দিকে, তখন আমি একটা অ্যালবাম গিফট করেছিলাম হুমায়ুন স্যার। তারপর থেকে হুমায়ুন স্যার যখনই আমাকে কার্য, ওই অ্যালবামই কি আপনার সেই বিখ্যাত গানটা ছিল আইজ পাশা খেলবো রে শাম? না না না, এটা অনেক পরে, আমি আসলে অ্যালবাম বের করা অনেক পরে, মাস্টার্স পাস করার পরে কিন্তু হুমায়ুন স্যারের সাথে আমি কাজ করেছি অনেক পরে। তো 89-এ যখন অ্যালবাম বের হলো, তখন আসলে স্যার জানতেন যে আমি গান টান করি, তো যখনই কার্জন হলে হয়তো উনি ডিপার্টমেন্ট থেকে ফিরছেন, আমি হয়তো হল থেকে ক্লাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসছি, পুকুরে পারে হয়তো দেখা হলো, দেখা হলো জিজ্ঞেস করতেন যে তোমার গানের খবর কী, কী করো না করো, এইসব সব কিছু স্পেশালি গানের কথাই জিজ্ঞেস করতেন। 95-এ আমি আসলে এসে হুমায়ুন স্যারের সাথে ফার্স্ট কাজ করলাম এবং সেই কাজটাই ছিল ওই আশপাশা খেলবো রে শামের গানটা, এবং খুব সম্ভবত ওটা একটা নাটকের জন্য গানটা প্রথম রেকর্ড করা হয়, ওয়াইজাবোর নাটকের জন্য। প্রথমে আসলে উনি একটা মিউজিক্যাল ভিডিও করবেন বলে 4-5টা গান সিলেক্ট করেছিলেন, তো এর ভিতরে গানটা ছিল। মিউজিক্যাল ভিডিও করার আগে গানটা আসলে নাটকে ব্যবহার করা হয়েছে, এবং মিউজিক্যাল ভিডিওটা পরবর্তীতে অনেক দিন পরে যখন মিউজিক্যাল ভিডিওটা বানানো হয়, ওই ভিডিওতে আমি পারফর্ম করেছিলাম, আমার মনে আছে। আমরা একটু টুটুল ভাইয়ের কাছ থেকে টুটুল ভাইয়ের শুরুর গল্প শুনি। টুটুল ভাইয়ের শুরুর গল্প না, হুমায়ুন আহমেদের সঙ্গে টুটুল ভাইয়ের শুরুর গল্প। তানিয়া এবং শাওন আমাকে ফোন করে বললো যে তুমি আসো, আমাদের শুটিংটাও দেখে যাও, তানিয়াকে পিক করে নিয়ে যাও। তখন আমরাও মানে ওই সময় তো খুব বেশি দিন হয়নি, আমি তানিয়ার সাথে বিয়ে হয়েছে তখন, তার কিছুদিন পরই আর কি। আমি যখন গিয়েছি সিঁড়ি দিয়ে উঠলাম, অর্ধেক মতো ওঠার পরে হঠাৎ করে স্যার চলে আসলেন, এসে বলছে এই তুমি কে, নামো 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 নামো, এরকম করে আমাকে খুবই বকা টকা দিয়ে একদম। আমি মনে করলাম যে মানুষটার কথা এত ভালো শুনি সেই মানুষ এত খারাপ। টুটুল ভাই শুরু হচ্ছে হুমায়ুন আহমেদের এত রাগী, এমন বকা, এবং আমার সাথে পরিচয় তো হয়নি ওনার আসলে। তখন রিহার্সালে এমনই ব্যস্ত ছিলাম আমরা, এবং এমন এমন বেশি সিকোয়েন্সের ভিতরে ঢুকেছিলাম আমরা সবাই, হুমায়ুন আহমেদ ভেবেছিলেন টুটুল ভাইকে চিনতে পারেন নাই, ভেবেছিলেন যে শুটিং দেখতে অনেকে আসে না, পুরো সেইটা ভেবেছিল। আমরা কুদ্দুস ভাইয়ের কাছে চলে যাই। কুদ্দুস ভাই, ওনার তো আর মানে শেষ নাই, উনি একজন মানুষ গড়া কারিগর,
আমার প্রথমই উনি একটা কাদক নাটক করেছিলেন আমার দেয়া, তা আমার বাড়িতে লোক পাঠাইছে আসার জন্যে, আইলাম তো টেলিভিশনে তিন তালায় রেসাল রুমে মুকসুজ্জামান মিন্টু বাইরে নিছে সুর করার জন্য একটা গান লেখছে, গান লেখ জি 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 ওনারা নিছে, উনি সুর করে দিবে গানটা আমার লেখ। অনেক জনপ্রিয় সব গানের সুরকার আমাদের মিন্টু ভাই, জি জি ওনারা নিছে সুর করার জন্য গানটা লিখকে আমার হাতে দিছে, তা আমি কাগজটা লইয়া বই রয়েছি, আমি বলে এই ডেকারে দিছো না আমারে যে তুমি ফরিয়া এটা বুঝো সুরিয়া করবে উনি সুর করবে, আমি বলে আমি তো জীবনে ফিস লাগাই সুর করার সামনে করছি না, কাগজ যে দিছেন এটা আমি ফর এটা ফর এটা কী দিলে কালা সালা লেহা মতো দেখা যায়, আর আমি তো কইতাম না যে এটা কী লেখছুন না লেখছুন, আমি স্যার আমার দ্বারা সম্ভব না, আমি আপনার গান গাইতাম না, আমার বিদৌরে ধরে আমি যাই গিয়ে মারকুলো যাই, তখন এনে সবাই হাসলো রেসলুমে বসে না সবাই, তখন আমি কইলাম যে আপনি এইটা পারবেন যে আপনি বললে দিবাইন যে ঘটনাটা কি, ঘটনাটা কইলে আমি বানায় বানায় গাইয়াম যদি পছন্দ হতে রাখবেন না হলে আমার মতো আমি ঘাটতি বান দিয়া বাড়ি যাইয়াম, তখন উনি বললো যে হ্যাঁ ঠিকই আছে, তো উনি ঘটনাটা একটু বলছে, বললে পরে আমি যে স্যার তা আমি গান টান দিই লৌরে কাদক নাটক, কাদক লৌরে আল্লাহর নাম, কাদক লৌরে আল্লাহর নাম, এই যে হরে দমে লইও আল্লাহ নবীর নাম, তুমি হরে দমে রে লইও আল্লাহ নবীর নাম, আল্লাহ আমিন বলো ভাই রে আমিনা ভাই, এই যে কাদক মাংস খাইব নোর যে দেখা যায়, এরমভাবে বানায় বানায় কইলাম, তখন সবাই তালে দিল, তালে দেওয়ার পর আমি মনে হলাম যে আমার মনে হয় যে ভালো লাগছে। আমরা কুদ্দুস ভাইয়ের গল্পে আবার আসব, আমরা আবার একটু টুটুল ভাইয়ের গল্প শুনি। টুটুল ভাই, এই যে ধমক, এর পরেও কি ধমক খেয়েছিলেন? কোনোদিনই না। সেটাই, একবার ধমক খেয়েছিলাম। আমরা দেখেছি যে অসম্ভব ভালো সম্পর্ক ছিল আপনাদের, এবং আর একবার ধমক দিয়ে খুবই মন খারাপ করেছিলেন। আপনাকে দিয়ে হুমায়ুন আহমেদ অভিনয় করিয়েছিলেন। আপনার গাওয়া প্রথম কোন গানটি হুমায়ুন আহমেদ ব্যবহার করেন, বা আপনার মুখে কোন গানটি প্রথম শোনেন হুমায়ুন আহমেদ? নৌকা থেকে নামিয়ে দেওয়ার পরে, যেটা শুটিংয়ে আমি তোমাদের নৌকা থেকে নেমে আমার খুব মন খারাপ, তারপরে তুমি এসে বাঁচালে আমাকে, ঠিক তার চার পাঁচ দিন পরে এই পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে হঠাৎ করে চ্যালেঞ্জার ভাই, আমাদের প্রয়াত খুব বড় একজন অভিনেতা, চ্যালেঞ্জার ভাই এসে আমাকে বললো টুটুল তোমাকে আমি একটু পিক করব, আমার একটু কাজ আছে। উনি বাসায় আসলেন, বাসায় এসে বললো গাড়িতে ওঠো, গাড়িতে উঠে একদম স্ট্রেট গাজীপুর, গাজীপুর থেকে ওই নুহাসপল্লি, নুহাসপল্লি সে কাদার মধ্যে মনে হচ্ছে লঞ্চ চালাচ্ছে এরকম, এত গাড়িটা লঞ্চের মতো হয়ে যায়, গাড়ির এটা খুলে চলে যাচ্ছে, ওটা খুলে চলে, এক টানে নিয়ে গিয়ে। পয়লা বৈশাখে আপনি প্রথম হুমায়ুন আহমেদকে গান শোনান, এখানে আমরা ফিরে আসব, কোন গানটি শোনান সেই গানটাও আপনার কাছে শুনবো। আমরা একটু সেলিম ভাইয়ের কাছে যাই। সেলিম ভাই, আপনাকে কখনো অভিনয় করতে বলেন নাই হুমায়ুন আহমেদ? হ্যাঁ, আমি অবশ্য করেছি অভিনয়, কিন্তু ওইটা আসলে অভিনয় করার কথা ছিল না, আমার বলেন যে একটা হাসির একটা নাটক করব প্যাকেজ সংবাদ, তো ওইটাতে একটা মিন্টু একটা মিউজিক করবে, মিন্টুর মিউজিকটা একটু ইয়ে ওই রকম কয়েকটা হিন্দি গান থেকে শুন নিয়ে একটা ইয়ে করা, ওই গানটা আমরা ওই গানটা দুই লাইন আমরা শুনবই এখন, আগে গানটা শুনবো তারপর আমরা গল্পটাতে যাব। মারো চিকা মারো রে সকালে বিকালে তুমি চিকা মারো রে, মারো চিকা মারো রে, মারো চিকা মারো রে, আমি তো ভাবলাম যে এই গানটা শুধু নাটকের জন্য গানটা লেখা, এবং নাটকের কাহিনীটাই এমন ছিল যে আমাদের সুরকার মুকসুজ্জামিল মিন্টু উনি বিভিন্ন হিন্দি সিনেমার গান থেকে সুর কপি করে তারপরে এই গানটা সুর করেছেন। আমি ভাবলাম যে গান গেয়ে তো চলেই আসবো সুবিধা, গান গেয়ে তো, তখন বললাম যে না আমার তো আসলে আর ইয়ে করার দরকার নেই, নতুন কোনো অ্যাক্টার কারো কাউকে নেওয়ার দরকার নেই, তুমি এটাতে ইয়ে করো, আর মিন্টু যেহেতু মিউজিক ডিরেক্টর আছে মিউজিক ডিরেক্টর পার্টটা সেই করবে, তো বলে যে তুমি এক কাজ করো, তুমি তো আসলে তোমার যে ড্রেসগুলো পরে আসছো এই ড্রেসটা আসলে ঠিক গানের সাথে যাচ্ছে না, পাঙ্কু টাইপের ড্রেস, আউটরিজিস কিছু একটা তুমি পরে আসো। আমি তো খুঁজে ওইরকম কোনো ড্রেস পাই না, হঠাৎ করে আমার মনে পড়লো যে এক লোক আমাকে একটা গিফট করেছিল একটা ইয়ে এই মানে কোট টাইপের একটা জিনিস, যেটা আমি জিন্দগিতে পড়বো বলে আমি থিঙ্ক করি না, এটা মানে কেমন জানি একটু এবড়া থেবড়া এদিকে আবার মাফলারের মতো কি লাগানো ইয়েটে করা, আমি বললাম দিস উইল বি দ্য পারফেক্ট ড্রেস আমার কাছে মনে হয়। আমি বাসায় গিয়ে ওই ড্রেসটা নিয়ে চলে আসলাম, আর আমি বললাম যে চোখটা ঢাকার জন্য একটা ইয়ে টাইপের পাঙ্ক টাইপের একটা সানগ্লাস নিয়ে আসলাম,
আসার পরে আমি বললাম যে স্যার এই ড্রেস, বলে যে হ্যাঁ পারফেক্ট ড্রেস, এটা নিয়ে করতে হবে তোমার। যেহেতু শ্যামল ছায়া সিনেমার সময়ে টুটুল ভাইয়ের গল্পটা শুনলাম, শ্যামল ছায়া সিনেমায় আপনার গাওয়া দুটো গানের যেটা আপনার গাইতে ইচ্ছা করে আমরা একটু দুই লাইন শুনব। ঘুমাইয়াছিলাম ছিলাম ভালো, ঘুমাইয়াছিলাম ছিলাম ভালো, জেগে দেখি বেলা নাই বেলা নাই, কোন বা পথে নিতাইগঞ্জে যাই ও বন্ধু রে, কোন বা পথে নিতাইগঞ্জে যাই। কুদ্দুস ভাই, আপনার যে এই জীবনের এই পরিবর্তনটা, এই পরিবর্তনটাতে আসলে কিভাবে হুমায়ুন আহমেদ জড়িত ছিল, এটা আপনার মুখ থেকে আমি একটু শুনতে চাই। একজন মানুষ গড়া কারিগর, এটা আমি বলবো, উনি আমার উস্তাদ। মানে এই যে এই পোশাকটা, যে পোশাকটা, এই পোশাকটা ওনার দেওয়া। আমার কত হইলো যে আমি সে কদ্দুচ্চা তাকিয়া, আমাকে মানুষে কদ্দুচ্চা ডাকতো, কদ্দুচ্চা থেকে আমাকে কদ্দুস বয়াতে বানাইছে, আমাকে তুলছি সে, এই আমার এই বডিটি তার, এই বসনটা দিয়ে পিন্দা দিছিল, হেমিলনে বংশীওয়ালার মতন ফুলাপান আমি স্কুলে নিয়েছি, আমি সারা বিশ্বে আমার নাম পরিচয়। দর্শক, বিরতিতে যেতে মন চায় না, তারপরেও যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। চন্নি পশো চন্নি পশো আহারে আলো, ও চন্নি পশো চন্নি পশো আহারে আলো, কে বেসেছে কে বেসেছে তাহারে ভালো, কে দিয়েছে নিশিরাইতে কে দিয়েছে নিশিরাইতে দুধের চাদর গায়, কে খেলেছে চন্দ্র খেলা ধবল ছায়া, কে খেলেছে চন্দ্র খেলা ধবল ছায়া, ও কারিগর দয়ার সাগর উগো দয়াময়, চন্নি পশো রাইতে যেন আমার মরণ হয়, চন্নি পশো রাইতে যেন আমার মরণ হয়। বাবা বাবা, সেলিম ভাই, আড্ডার কথা হলো, গানের কথা হলো, নাটকের কথা হলো, আমি জানি হুমায়ুন আহমেদের কাছের মানুষরা সবাই জানেন হুমায়ুন আহমেদ বেড়াতে খুব পছন্দ করতেন, এবং আপনি ওনার বেড়ানোর অনেকগুলো যাত্রায় আপনি ওনার সঙ্গী ছিলেন, সেরকম একটা যাত্রার গল্প যদি আপনি আমাদেরকে বলেন, এবং অনেক ফান হতো সেসব জায়গায়, আমিও ছিলাম, আমি বলতে চাই না, আমি আপনার মুখ থেকে শুনতে চাই। নেপালে হঠাৎ করে সন্ধ্যার পরে ক্যাম্প ফায়ারের মতো যে যে হোটেলে ছিলাম ওই হোটেলে, একটু যদি শুরুটা বলেন যে নেপালে কেন যাওয়া হয়েছিল একটা নাটকের কলাকুশলী যারা ছিলেন তাদের সাথে আমিও গেছি, তারপর নাটকে সন্ধ্যার পর ক্যাম্প ফায়ার হবে, ক্যাম্প ফায়ারে তো যথারীতি যেরকম খাওয়ার দাওয়ার ইয়েটে থাকে এরকম ক্যাম্প ফায়ারের ইয়ে ছিল, হঠাৎ করে জাহিদ ভাই দিয়ে কোথা থেকে সালোয়ার কামিজ পরে এসে নাচ শুরু করলো। জাহিদ ভাই সালোয়ার কামিজটা নিয়েছিলেন হচ্ছে জাহিদ ভাই বিশাল একটা গানের সাথে ওখানে একদম
মুজরার মতো নাচ করলেন, পুরা নাচ মানে কল্পনা। আমার মনে হয় একজন নারী অভিনয় শিল্পীর এত চমৎকার করে নারীর চরিত্র অভিনয় করা খুব কঠিন হতো, উনি এত সুন্দর করে সাংঘাতিক। তারপর আবার ইয়েও করলো, জাহিদ ভাই এখানে ইয়ে করে একটা ক্যারিকেচার টাইপের, যে আমাদের এখানকার ফিল্মের অ্যাক্ট্রেসরা একটা সেম ডায়ালগ কিভাবে বলবে, ববিতা ম্যাডাম বললে কিভাবে বলবে, অলিভিয়া ম্যাডাম বলবে কিভাবে বলবে, কবরী ম্যাডাম বললে কিভাবে বলবেন, ঠিক এইভাবে মানে সবার ইয়ে টোনগুলা ইয়ে করে করে আর কি। ইট ওয়াজ সো ফানি এবং এত মজার একটা ঘটনা, আমার প্রায় মনে হয় যে জাহিদ ভাই দেখলে কিন্তু আমার ওই স্মৃতিটা মনে হয়ে যায়। আমরা কুদ্দুস ভাইয়ের কাছে আসি। কুদ্দুস ভাই জি, আপনার তো দুঃখের কথা শুনলাম আপনার মুখে, সুখের কথা শুনতে চাই। সুখের কথা, এটা সুখের কথা তো শেষ নাই, এরপর প্রোগ্রাম আমার আরম্ভ হইল, বিশাল প্রোগ্রাম। হ্যাঁ, কই আগে 300 টিয়া, 10,000, 15,000, 20,000, 25,000, 50,000 খালি বার্তা আছে। আমি বলি আরে আল্লাহ, তখন এমন অবস্থা হলো যে আমরা কুদ্দুস ভাইয়ের শিডিউল পাই না, আমরা যখন একটা প্রোগ্রাম করি তখন কুদ্দুস ভাইয়ের শিডিউল নিতে হয়, এমন একটা অবস্থা। জি 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 জি, তাই না? একেবারে একেবারে ব্যস্ত, আর ব্যস্ত মানে এই ব্যস্ত না, এই দিন দিন আরো দিন আছে, সংসদেও কয় হেন কয় হেন কয় সব গানে গেলে এই কথাটি কয়। আপনার জীবনের গানই হয়ে গেল যে এই দিন দিন নয় আরো দিন আছে। না না, আমার জীবন মানে এই জীবন না, তো এই জীবনে আমি অনেক রাষ্ট্র ঘুরেছি এই কথাটা নিয়ে। আমাকে স্যারে এমন একটা জিনিস দিয়ে গেছে যে আমি চিরজীবন পর্যন্ত আমি তার কৃতজ্ঞ। আমি কি বলবো, আমার বলার কিছু নাই। বিরতির পর স্বাগতম। টুটুল ভাই, তানিয়ার একটা অভিযোগ ছিল হুমায়ুন আহমেদের কাছে। তানিয়া সবসময় বলতো, স্যার আপনি টুটুলকে অনেক বেশি ভালোবাসেন, আমাকে অনেক কম ভালোবাসেন। আমারও তাই মনে হয়েছে সবসময় যে হুমায়ুন আহমেদ আপনাকে অনেক 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 বেশি ভালোবাসত। হুমায়ুন আহমেদের কথা মনে হলে যখন আনন্দ নিয়ে আপনি হুমায়ুন আহমেদকে স্মরণ করেন, তখন আপনার কোন ঘটনাটা সবার আগে মনে পড়ে? আমি যখন চ্যালেঞ্জার ভাইয়ের গাড়িতে করে নুহাসপল্লীর গেটে ঢুকলাম, ঢোকার পরে প্রচণ্ড জোরে ঢোল ব্যান্ড পার্টি বাজা শুরু হয়ে গেল। মানে মনে হলো যে ওই যে জামায় আসলে যেরকম হয় এরকম কিছু একটা। আমাদের ইউনিটের জামাই ছিলেন আপনি তখন, এবং তানিয়ার হাজবেন্ড মানে আমাদের ইউনিটের জামাই। রাইট। তারপরে পুরো ফুল টুল ছিটিয়ে একদম পুরো বরণ করে নেওয়া হলো। তখন দেখি স্যার সুইমিং পুলের পাশে বসা। একটা সারপ্রাইজ আমার কাছে খুব বেশি ইয়ে লাগে, সেটা হচ্ছে যে পুরো নুহাসপল্লী দেয়াল জুড়ে ক্যান্ডেল জ্বালানো হয়েছিল, প্রায় 2,500 থেকে 3,000 ক্যান্ডেল। এবং ওই আলো, ওই রকম সুন্দর আলো, আলোকিত রাত, এটা আমার জীবনের সবচাইতে ইট ওয়াজ আ রিয়েলি অনেক বড় গিফট। আমরা আসলে অনুষ্ঠানের একদম একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একদম শেষে এসে আমরা সবার কাছে আসলে ঠিক একটি মাত্র লাইনে যদি জানতে চাই যে হুমায়ুন আহমেদ, এরপরে কোন লাইনটি তাদের মাথায় আসে? আমরা প্রথমেই সেলিম ভাইয়ের কাছে শুনবো। হি ইজ মাই বেস্ট টিচার। টুটুল ভাই, সেলিম ভাই যেটা বলেন, দ্য বেস্ট টিচার, বেস্ট টিচার এরকমই হয়, এর থেকে বড় কমপ্লিমেন্ট আমি, দ্য ফ্রেন্ডলি টিচার, দ্য বেস্ট টিচার। কুদ্দুস ভাই, আমার কথা হইল যে উনি একটা গানের পাখি ছিলেন আমার জন্য, উনি গানের পাখি, উনি যাই লিখতেন যাই বলতেন, কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে, দেখতে ভালো গায়ে সে ভালো আরো ভালো লুকাইত তার অন্তরে, কি সুন্দর এক গানের পাখি আমার স্যার মন নিয়ে আসে খেলা করে, দেখতে ভালো গাইত ভালো আরো ভালো লুকাইত তার অন্তরে, কি সুন্দর এক গানের পাখি মানে গানের পাখি, সে গানের পাখি, সে গানের পাখি, আমি মনে করবো সে গানের পাখি, নাট্যকার যাই হোক সে একজন গানের পাখি। দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব এখনই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই গল্পে সঙ্গী হবার জন্য, শ্রোতা হিসেবে সঙ্গী হবার জন্য। এবং আমাদের এই আজকের গল্প শেষ হবে গানের মধ্যে দিয়ে, এবং আমরা সেলিম ভাইয়ের কাছ থেকে হুমায়ুন আহমেদের খুব প্রিয় একটা গান শুনব। আমি একটু গানটা জাস্ট আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে 90s-এ নাটকের সময় আমাদের
নক্ষত্রের রাত নাটকের সেটে যে গানটা বারবার 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 করে গাওয়া হতো, আমরা ওই গানটা দিয়ে আমরা আজকের অনুষ্ঠান। এই গানটা স্যারকে প্রথম কিন্তু নুহাশপল্লিতে আমাকে এই গানটাই শুনতে চেয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু হ্যাঁ আমরা ওটাও শুনতে চেয়েছিলাম যে কোন গানটি আপনি প্রথম শুনিয়েছেন। তাহলে তো খুবই ভালো হলো, আমরা দুজনের মুখে আমরা একসাথে শুনবো হুমায়ুন আহমেদের অনেকগুলো প্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি গান। আপনাদের সবাইকে ধন্যবাদ। ও সবরে তোমার সোনে, সবরে তোমার সোনে, একেলা পায়া চিরে শাম, একেলা পায়া চিরে শাম, এই নিগুর বনে আজ পাশা খেলবো রে শাম, শাম আজ পাশা খেলবো রে শাম, একেলা পায়াছি হেথায় কলাইয়া যাবে কোথায়, একেলা পায়াছি হেথায় কলাইয়া যাবে কোথায়, চোদিকে ঘিরিয়া রাখবো, চোদিকে ঘিরিয়া রাখবো, সব সখী গনে আজ পাশা খেলবো রে শাম, শাম আজ পাশা খেলবো রে শাম।